ব্রিটেনে অভিবাসী ঠেকাতে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ নয় জুলাই থেকে কার্যকর করতে যাচ্ছে নতুন নীতিমালা এই নীতিমালা অনুযায়ী স্পাউস বা জীবন সাথীদের ব্রিটেনে আনতে হলে স্পন্সরদের বার্ষিক ন্যূনতম আয় দেখাতে হবে আঠারো হাজার ছয়শো পাউন্ড পাশাপাশি কোনো শিশু সন্তান থাকলে স্পন্সরকারীর আয় হতে হবে বাইশ হাজার চারশত পাউন্ড যেখানে অতীতে বছর পরে সেটেল হতে পারত আর তিন বছর পরে অর্থাৎ আসার তিন বছর পর সিটিজেনশিপ পেয়ে যেতেন সেক্ষেত্রে সিটিজেনশিপ পেতে তারা ফাইভ ইয়ার্স লাগছে বর্তমান সিটিংশিপ লটা যদি সেরকম থাকে কাজে আই এম ভেরি মাচ হোপফুল যে দ্যাল বি চ্যালেঞ্জ কারণ এটা ফ্যামিলি লাইফকে প্রাইভেট লাইফ যেটা এফেক্ট করছে যেটা আরবিট্রেরি এবং যেটা প্রেজুডিশিয়াল চ্যালেঞ্জ চলতি সপ্তাহ ব্রিটেনের শীর্ষ দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত সংবাদে দেখা গেছে অবৈধ হয়ে যাওয়া প্রায় দেড় লাখ অভিবাসীর তথ্য খুঁজে পাচ্ছে না অভিবাসন কর্তৃপক্ষ ইমিগ্রেশন মিনিস্টার ড্যামিন গ্রিনের কঠোর অবস্থানের কারণে চলতি বছর সামারে ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়ে মোট আঠারো হাজার অবৈধ ইমিগ্রেন্টকে গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠিয়েছে এই নতুন নতুন আইন চেঞ্জ হলে আমরাও ভুগি যে কি করব পরবর্তীতে রুল আসবে আমাদের করণীয় থাকবে আসলে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না কারণ আমাদের বাঙালি লোক আপনারা জানেন তারা এত সবাই রেস্টুরেন্টে কাজ করে বিভিন্ন ছোটো ছোটো কাজ করে তারা সেটা অনেক সময় পারে না এফোর্ড করতে কারণ তাদের জন্য তাদের ফ্যামিলি আনা ফ্যামিলির সাথে থাকা এটা একটা নাইট মেয়ার অভিবাসন নীতিমালায় এমন পরিবর্তন বাঙালি কমিউনিটির উপর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমি মনে করি যে দিস নিউ স্কিম উড নট লাস্ট মানে বেশি দিন লাস্ট করবে না এটা এটা উইদিন এ ইয়ার এটা আবার আপিল কোর্টে যাওয়ার পরে থ্রো আউট হয়ে যাবে কারণ হিউম্যান রাইটস যখন ইনভলভ হবে হওয়ার সাথে সাথে এটা হয়ে যাবে আসলে গভর্নমেন্ট পলিসিতে কমিউনিটির মানুষের বেশি কিছু করার নেই আমরা একত্রে থাকা এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট শুধুমাত্র আইনি বেড়াজালেই আবদ্ধ হচ্ছেন না ব্রিটেনের অভিবাসীরা এখন থেকে যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীকে অবশ্যই লাইফ ইন দ্য ইউকে টেস্টে উত্তীর্ণ হতে হবে মুখস্থ করতে হবে ব্রিটেনের জাতীয় সঙ্গীত জানতে হবে উইন্সডন চার্চিল উইলিয়াম শেক্সপিয়ার কিংবা ফ্লোরেন্স নাইটিংগেলের জীবনী তানভীর আহমেদ একাত্তর লন্ডন